উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণ দাবি। স্বাস্থ্য ভবনের চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের ১৬ জন বিভাগীয় প্রধানের। পরীক্ষায় নম্বর বাড়ানোর সহ একাধিক অভিযোগ। আগেই ডিন, সহকারী ডিন এবং আরএমওর পদত্যাগ দাবি করা হয়েছিল। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্ত না হওয়ার অভিযোগ। পরীক্ষায় নম্বর বাড়ানো চক্রে সামিল ছিলেন অধ্যক্ষ। একই অভিযোগে বাকিরা পদত্যাগ করলে অধ্যক্ষ করছেন না কেন? অবিলম্বে উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষকে সরানো হোক, এই মর্মে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের ১৬ জন বিভাগীয় প্রধানের। এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, তার অপসারণ দাবি করা হলো। স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে ১৬ জন বিভাগীয় প্রধান, তারা অধ্যক্ষের অপসারণ দাবি করেছেন। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সনদ, অধ্যক্ষের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, যে কারণে চিঠি দেওয়া হয়েছে ১৬ জন বিভাগীয় প্রধানের তরফ থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে? দেখো অনুষ্ঠা, যেটা হচ্ছে যে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে অভিযোগটা, গুরুতর অভিযোগ যেটা উঠেছে, যে পরীক্ষায় পরীক্ষা, বিশেষ করে পরীক্ষার আগে প্রশ্নপত্র পাস হয়ে যাওয়া, পরীক্ষার পরে নাম্বার, একটা ট্যাবুলেশন সিট তৈরি হওয়ার পরেও ট্যাবুলেশন সিটে ট্যাম্পারিং করে নাম্বার বাড়িয়ে দেওয়া, এরকম একটা অভিযোগ উঠেছে কিছুদিন আগে। এই সার্জারি ডিপার্টমেন্টের এক ডিজিটি, তিনি লিখিত অভিযোগ করেছিলেন যে ডিন এবং প্রিন্সিপাল তাকে জোর করে, তার সঙ্গে আরো কিছু টিএমসিপির ছাত্র, তারা ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে নাম্বার বাড়ায়। এবং এই অভিযোগ করার পরে সেই পিজিটির কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং তার প্রেক্ষিতে কিন্তু বিশেষ করে ছাত্ররা কিছুদিন আগে এই প্রিন্সিপালকে ঘেরাও করেছিলেন সেখানে। এই তারপরে মেডিকেল এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক বসে সেখানে ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিন, তার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়। এবং এই চটিদের বক্তব্য যে একই অভিযোগ রয়েছে প্রিন্সিপালের বিরুদ্ধে, যেখানে ডিন শাস্তি পেয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিন শাস্তি পেয়েছে, কিন্তু প্রিন্সিপালকে কেন শাস্তি দেওয়া হবে না? এবং ১৬টা এইচওডি, তারা কিন্তু ডিএমইকে তারা জানিয়েছে এই প্রিন্সিপাল থাকলে এই মেডিকেল কলেজে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা ব্যবস্থা কোনোটাই সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়। অর্থাৎ যতদিন না পর্যন্ত তদন্তে উনি মানে নির্দোষ প্রমাণিত হচ্ছে, ততদিন তাকে সরিয়ে দেওয়া হোক, এই দাবিতেই আজকে কিন্তু ডিএমইর কাছে ১৬ জন এইচওডি, তারা কিন্তু লিখিতভাবে এই প্রিন্সিপালের অপসারণ চেয়ে তারা আজকে চিঠি করেছেন। এবং যে এবং এই বিশেষ করে প্রিন্সিপাল, তিনি কিন্তু এখনো পর্যন্ত ডিপার্টমেন্টে রয়েছেন, তার বক্তব্য যে যেটা একটা সিদ্ধান্ত স্বাস্থ্য ভবন নেবে এই অভিযোগ নিয়ে, তিনি বলছেন যে এই অভিযোগ সত্যি প্রমাণিত হয় ডিএমই তদন্ত করুক, কিন্তু এই দাবিটা কিন্তু এই চটিরা কিন্তু এক কাটা রয়েছে। এবং তাদের বক্তব্য যে এই যে চলছে এবং ডিন শাস্তি পেয়ে প্রমাণিত হয়েছে নিশ্চয়ই, তাতে করে প্রিন্সিপাল শাস্তি দেওয়া হবে না কেন? তারা এমন রয়েছে যে প্রিন্সিপালকে এখনো বাঁচিয়ে রয়েছে, এবং তারা বলছে যে প্রিন্সিপাল তো খার, মাথাটা কোথায়? এই মাথা ধরতেই কিন্তু এই চটিরা কলকাতায় গেছেন আজকে ডিএমইতে, ডিএমই অফিসে, সেইখানেই তারা কিন্তু আজকে সকলে মিলে একটাই দাবি যে প্রিন্সিপালকে সরানো হোক। সনদ, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার জানাবো আপনাদের। উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, এবার তার অপসারণ দাবি করে চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেলের ১৬ জন বিভাগীয় প্রধান। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ। পরীক্ষায় নম্বর বাড়ানো সহ একাধিক অভিযোগে আগেই ডিন, সহকারী ডিন এবং আরএমওর পদত্যাগ। তাহলে অধ্যক্ষের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে, তদন্ত না হওয়ার অভিযোগও রয়েছে, তাহলে তিনি কেন পদত্যাগ করবেন না, কেন তাকে সরিয়ে দেওয়া হবে না, এই দাবি কিন্তু উঠছে। অবিলম্বে উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষকে সরানো হোক, এমনই দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। সনদ ঝা রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, চিঠিতে অভিযোগ জানানো হচ্ছে যে মাথাকে ধরা হোক, যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির চিরতরে অপসারণের জন্য অধ্যক্ষের অপসারণ প্রয়োজন। ঠিক কি আর বলা হয়েছে, কি অভিযোগ করা হচ্ছে অধ্যক্ষের বিরুদ্ধে? মূল অভিযোগটাই হচ্ছে যেখানে অধ্যক্ষের ঘরে, অধ্যক্ষের উপস্থিতিতে ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন, এরা পরীক্ষার খাতা, মানে বিশেষ করে এই ট্যাবুলেশন সিট, সেটা কেটে দিয়ে সেখানে হোয়াইটনার লাগিয়ে দিয়ে সেখানে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু ছাত্রের, তাহলে সেইখানে একই অভিযোগে ডিন অপসারিত হয়েছে, সেখানে প্রিন্সিপাল কেন হবে না? প্রিন্সিপাল যদি থাকেন তাহলে আবার এই ঘটনা ঘটবে। তিনি কিন্তু প্রত্যেকটা মানে বিভিন্ন ডিপার্টমেন্ট পরিচালনার ক্ষেত্রে যে গন্ডগোল গুলো হচ্ছে, যে সেই গন্ডগোল আবার চলতে থাকবে। এইটাই একটাই দাবি, যদি এরকম একটা ভয়ঙ্কর অভিযোগ
যে পরীক্ষার ব্যবস্থাটাই যেখানে আর নেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, সেই ব্যবস্থাটি ফিরিয়ে আনতে হয়, তাহলে কিন্তু এই অধ্যক্ষকে রেখে এই পরীক্ষা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা, স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা বিশেষ করে সেইটা সম্ভব নয়। এবং প্রত্যেকটা এইচওডি কিন্তু সেটাই মনে করছেন, প্রথম দিন থেকে তারা এই অভিযোগই দাবি করছেন। এইখানে এক্সিকিউটিভ কাউন্সিলে অভিযোগ দায়ের হলো, ডিন অ্যাসিস্ট্যান্ট ডিন একই অপরাধ শাস্তি পেল, যদি অপরাধ প্রমাণিত হয় তারা শাস্তি পায়, তাহলে একই অপরাধ তো রয়েছে ওই অধ্যক্ষের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তার তদন্ত কেন হলো না? গত আমার 4 তারিখে কিন্তু এই অভিযোগটা হয়েছিল, 4 সেপ্টেম্বর, এবং তারপরে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে এত দীর্ঘ সময়, দীর্ঘ সময়ে কেন স্বাস্থ্য ভবন তদন্ত করে শাস্তি দিল না, এই প্রশ্নটাই কিন্তু তাকে বারবার করে তুলছে। এবং এই প্রশ্নেই কিন্তু প্রত্যেকটা এইচওডি এক কাট্টা রয়েছেন, তাহলে এটা যদি না সরানো হয় তাহলে বলা যাবে যে একজন দুজনকে সরানো হলো, কিন্তু মূল যে ব্যবস্থা, মূল যে অব্যবস্থার মাথা, সেটা কিন্তু থেকে যাবে। এবং সেটা থেকে গেলে আর যাই হোক আবার কিন্তু একই ঘটনা ঘটবে, সেই থ্রেট কালচার, সেই প্রশ্ন ফাঁস, সেই হচ্ছে নাম্বার কেটে পুরোপুরি স্বচ্ছ ব্যবস্থা করার জন্য, স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ানোর জন্য মূল মাথাকে সরাতে হবে, যাবতীয় অভিযোগ তাদের অধ্যক্ষের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে? বিভাগীয় প্রধানরা যারা তার অপসারণ চাইছেন কি বলছেন শোনাবো। একটা নাম্বার ট্যাম্পারিং হয়েছিল এবং সেই ট্যাম্পারিং এর জন্য একজন কে পিজিটি সে লিখিত কমপ্লেন করে যে প্রিন্সিপালের উপস্থিতিতে সেই ঘটনাটা ঘটে। তো আমরা এটা নিয়ে একটা কলেজ কাউন্সিল থেকেও একটা মিটিং করা হয়েছিল, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু এখানে একটা কমিটি তৈরি হয়েছিল, যেহেতু প্রিন্সিপালের এগেন্স্ট এই কমপ্লেন, সেজন্য কলেজ কাউন্সিলে ডিসিশন হয় যে ওই কমপ্লেনটা আমরা ডিএমইকে পাঠিয়ে দেবো, এবং সেটা ডিএমইকে পাঠানোও হয়েছে কলেজ কাউন্সিল যে 9 তারিখে তারপরে। কিন্তু আজও অবধি তার কোনো সঠিক উত্তর আমাদের কাছে আসেনি। তাই জন্য আমাদের তো ভবিষ্যতে, আমরা যেহেতু টিচার, আমি জানি না হয় কী ভুল, হয়তো এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, কিন্তু এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন যে যার সম্বন্ধে একটা নাম্বার ট্যাম্পারিংয়ের অভিযোগ আছে, প্রথমে তো তাকে একটা এনকোয়ারি তো হোক, সে সত্যি মিথ্যে সেটা তো বিচার হোক, মেবি সেটা যেটা করেছে সেটা যা কারণ সেটা তো বেরিয়ে আসুক। তো ততক্ষণ পর্যন্ত তো ওনাকে ছড়িয়ে রাখতে হবে, কারণ আমাদের সামনে MBBS পরীক্ষা আছে, আমাদের সামনে MS পরীক্ষা আছে, যদি তার চেয়ারম্যানশিপেই সেই পরীক্ষাগুলো হয় তো সেই পরীক্ষাগুলোর ভ্যালিডিটি সম্বন্ধে আমরা সবাই সন্দিহান। তো হয়তো সেই কারণেই, সেই উদ্বেগ নিয়েই আমরা সমস্ত এইচওডিরা কালকে বসে একটা ডিসিশন নিয়েছি। যেটা চাইছে সবাই সেটা হচ্ছে যে এই প্রিন্সিপালকে যাতে না থাকে, এই প্রিন্সিপালের জায়গায় অন্য কোনো প্রিন্সিপাল আসুক, সেই তার তদন্ত হোক, এবং সে যদি নির্দোষ থাকে সেটা নির্দোষ প্রমাণিত করে সে আবার ফিরে আসুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। পরীক্ষায় নম্বর কারচুপির অভিযোগ রয়েছে, একই অভিযোগ উঠেছিল ডিন সহকারী ডিন আরএমওর বিরুদ্ধে, তারা পদত্যাগ করেছেন, আর যে মূল মাথা অধ্যক্ষ তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে তিনি কেন পদত্যাগ করবেন না, এমনই অভিযোগ তুলছেন উত্তরবঙ্গ মেডিকেলের বিভাগীয় প্রধানেরা। এখন মূল প্রশ্ন, কর্মবিরতি কি তুলবেন জুনিয়র ডাক্তাররা? একের পর এক বৈঠক হয়েছে, সিদ্ধান্ত নিতে 10 ঘন্টা জীবী বৈঠক করেছেন আন্দোলনকারীরা। গতকাল রাত থেকে বৈঠক হয়েছে আরজিকর মেডিকেলে, এর আগে সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা, এরপর জিবি বৈঠক হয় প্রায় 10 ঘন্টা ধরে। আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু এই জিবি মিটিং এর পর পূর্ণ কর্মবিরতির থেকে সরে আসার পক্ষে কি মত দেবেন জুনিয়র চিকিৎসকরা? সেই সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়, কি জানা যাচ্ছে এখনো বৈঠক নেই, কি আপডেট? সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো কালকে দীর্ঘ সময় বৈঠকের পরে সবথেকে বেশি যে বক্তব্যটা নিয়ে চর্চা হয়েছে তা হলো কর্মবিরতি
চালু থাকবে নাকি সার্বিক কর্মবিরতির পর থেকে সরে আসবেন তারা, যেটা এখনো পর্যন্ত গতকালের বৈঠকে ভোর পর্যন্ত চলা বৈঠকে যে দিকে পাল্লা ভারী তাতে হয়তো আজকে এই কর্মবিরতির পর থেকে সরে আসার ব্যাপারে ঘোষণা করতে পারেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। তার পাশাপাশি সেই ঘোষণাটা কখন আসবে, আজকে একটি মিছিলের পরিকল্পনা রয়েছে, প্রতিবাদ মিছিল একটি করা হবে, সেই প্রতিবাদ মিছিল ধর্মতলা পর্যন্ত আসবে, সেই মিছিলে পা মেলাবেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছিলেন, তারা সেই মিছিল করবেন, সম্ভবত সেই মিছিল SSKM হাসপাতাল থেকে হলেও হতে পারে, সেই মিছিলের শেষে এই ঘোষণাটা করা হবে এবং তারপরে এই এই পুজোর সময় আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ তারা যে অভিমত জানিয়েছেন তা হলো সরকারকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া, সেই সময়সীমার মধ্যে তাদের যে বকেয়া দাবিগুলো রয়েছে সেগুলোকে মেটাতে হবে, এই ইস্যুটা তারা সামনে রাখতে পারেন এবং সেক্ষেত্রে সেই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা কী করবেন। বৈঠকে জুনিয়র ডাক্তারদের একাংশ তারা বলেছেন যদি সরকার তাদের দাবি এই সময়সীমার মধ্যেও না মানে তাহলে সেক্ষেত্রে অনশনে যাওয়া উচিত, এই অভিমত তারা জানিয়েছেন। এখন দেখার বিষয় এটাই যে তারা প্রথম পদক্ষেপ হিসেবে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণাটা করেন কি না, করলে কখন করেন এবং তারপরে কতদিনের সময়সীমা সরকারকে দেন এবং তারপরে সরকার যদি সময়সীমার মধ্যে এই তাদের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তারা কি করবেন, তারা কি অনশনের রাস্তায় হাঁটবেন, হাঁটলে সেই অনশনটা কোথায় তারা করবেন, কতদিন করবেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয় সেটা আজকে সন্ধ্যের পরে কিন্তু চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। আজকে এই মুহূর্তে SSKM হাসপাতাল থেকে সেই মিছিল হবে বলে কথা রয়েছে, প্রতিবাদ মিছিল, তার আগে RG কর মেডিকেল কলেজ হাসপাতাল তারা কিন্তু তাদের মতো করে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাও কিন্তু বেশ কিছু কর্মসূচি নিতে চলেছেন, পুজোর কদিন বেশ কয়েকটি পুজো মণ্ডপের বাইরে বা কোনো গুরুত্বপূর্ণ মোড়ে সেখানে অভয়া ক্লিনিক চালু রাখা, প্রত্যেক দিন পুজোর সন্ধ্যেতে বা দিনের কোনো একটা সময় প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন কোনো একটি পয়েন্টে সেটা তারা রাখতে চলেছেন, সেই মতো তারা একদিকে ডিউটি চালিয়ে যেতে যেতে পারেন এবং প্রতিবাদ কর্মসূচি দুটোই যাতে চলতে পারে সেই কর্মপন্থা ঠিক করার জন্যই কিন্তু এই মুহূর্তে RG করে আলাদা করে RG করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা একটি নিজেদের মধ্যে আলোচনা সেরে নিচ্ছেন এবং তারপর আজকে তারা মূল মিছিলে প্রতিবাদ মিছিলে যোগ দিতে যাবেন।